সালাম আলাইকুম বেসমিল্লা রফমেল ওয়াকেন আমরা সিসেন যে কোর্স কারিকুলাম সেই সিসেন কোর্স কারিকুলাম দুইটা বই আমরা সার্টিফিকেশন বই আহ যেটা সিস্কা প্রোভাইড করছে ওই দুইটা সার্টিফিকেশন বই আমরা ফলো করছিলেন আর ভলিমওয়ান এবং ভলিউম টু তো আমরা আহ ভলিমওয়ান যেটা সেটা কমপ্লিট করছে যে এখানে টোটাল ভলিমওয়ান এর টোটাল চ্যাপ্টার ছিল হচ্ছে সম্ভবত হ্যাঁ টোয়েন্টি নাইন হ্যাঁ টোয়েন্টি নাইন উনত্রিশটা চ্যাপ্টার ছিল এই উনত্রিশটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করছি আর কি হ্যাঁ কমপ্লিট করে আমরা ভলিউম টু এর এটা হচ্ছে ভলিউম টু ভলিউম টু এর আমরা চ্যাপ্টার টুয়েলভ ফার্স্টকে স্টার্ট করব আর কি হ্যাঁ আচ্ছা চারটা টুয়েলভ হচ্ছে আমাদের এখানে যেটা বলছে যে মিসেল নিয়াস আইপি সার্ভিসেস আমাদের কিছু আহ আইপি সার্ভিসে আছে যেমন হচ্ছে আমরা এসএনএমপি এসএনএমপি হচ্ছে সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রটোকল আহ কিছু মনিটরিং টুলস আছে যে মনিটরিং টুলস গুলো আমাদের নেটওয়ার্কের যে ডিভাইস গুলো আছে এই নেটওয়ার্ক এর ডিভাইস মনিটরিং করতে সহায়তা করে যেমন হচ্ছে যে রাউটার অথবা সুইচ আমরা নেটওয়ার্কে ব্যবহার করি সেই রাউটার এবং আহ ইন্টারনাল রিসোর্স ইউজেস এর পরিমাণ কেমন যেমন র্যাম কতটুকু ইউটিলাইজ হচ্ছে সিপিউ কতটুকু ইউটিলাইজ হচ্ছে তারপরে হচ্ছে বিভিন্ন ইন্টারফেসে কতটুকু করে ব্যান্ড যাচ্ছে হ্যাঁ এই ধরনের স্ট্যাটিস্টিক্স আমাদের প্রাথমিক জীবনে খুবই প্রয়োজন হয় যারা নেটওয়ার্কের সাথে জড়িত মানে নেটওয়ার্কের যারা কাজ করে আর কি যেমন হচ্ছে যে ইন্ডাস্ট্রি গুলো নেটওয়ার্কের সাথে জড়িত আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অথবা আইআইজি আইজি ডাব্লিউ অন্যান্য যে অর্গানাইজেশন গুলো আছে আর কি হ্যাঁ তো এসএনএমপি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোটোকল যেটা কিনা আমাদের মনিটরিং এর রেসপেক্টে খুবই প্রয়োজন তারপরে হচ্ছে টিএফটিপি টিএফটিপিক্সের ট্রিভিয়াল ফাইল ট্রান্সফার প্রোটোকল বা এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল এটা হচ্ছে আমরা নেটওয়ার্কের রেসপেক্টে ব্যবহার করি আমাদের নেটওয়ার্কের যে ডিভাইসগুলো আছে এই নেটওয়ার্ক ডিভাইসগুলো যে কনফিগারেশন এই কনফিগারেশনগুলো তো দেখা যাচ্ছে যে একটা নেটওয়ার্কে যদি অনেকগুলো ডিভাইস থাকে সেই ক্ষেত্রে সকল কনফিগারেশন তো আসলে মনে রাখা পসিবল না তাহলে তখন আমরা এই কনফিগারেশন যদি ব্যাকআপ রাখতে পারি কোনো একটা স্টোরেজে সেটা এফটিপি হতে পারে অথবা টিএফটিপি হতে পারে তাহলে আমাদের লাইফটাইজি হয়ে যায় কোনো কারণে দেখা যাচ্ছে ডিভাইসটা নষ্ট হয়ে গেছে তখন আমরা শর্ট টাইমে একটা ব্যাকআপ ডিভাইস দিয়ে আমরা এই কনফিগারেশন গুলো পুট করে লাইভ করে দিতে পারি আর কি এটা একটা ব্যাপার আর একটা হচ্ছে ফার্স্ট অফ রেডান্ডেন্সি প্রোটোকল ফার্স্ট অফ রেডান্ডেন্সি প্রোটোকল হচ্ছে যে আপনার মাল্টিপল ডিভাইস আছে মাল্টিপল ডিভাইসে মানে করেন ডিভাইসের যে ব্যাপারটা যে যে কোনো সময় পাওয়ার প্রবলেম হইতে পারে ডিভাইসে তারপর ডিভাইস নিজের যে সফটওয়্যারটা ব্যবহার করে সেই সফটওয়্যারটা ক্র্যাশ করছে হ্যাঁ সেটা হতে পারে তো এখন আমার যদি ব্যাকআপ ডিভাইস থাকে তো একটা ডিভাইস যদি বন্ধ হয়ে যায় আর একটা ডিভাইস দিয়ে আমার কাস্টমার ইন্টারনেট ইউজ করতে পারবে আর কি এইরকম যদি ব্যাপার থাকে তখন প্রাইমারি সেকেন্ডারি করার জন্য আমরা অফ অফ প্রোটোকল ব্যবহার করে থাকি প্রোটোকলের ভিতরে অনেকগুলো প্রোটোকল আছে যেমন আছে এইচএসআরপি ভিআরআরপি হ্যাঁ তারপরে জিএলপিপি এই প্রোটোকল গুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি আর কি তো আমাদের এখন যদি টপোলজি দেখি যে কোথায় আমরা এটা ব্যবহার করে থাকি যেমন সুইচ এর ক্ষেত্রে আমরা এস টিপি প্রোটোকল ব্যবহার করে থাকি সেরকম আর কি এটা লেয়ার থ্রি রেসপেক্টে ব্যবহার করা হয় ফার্স্ট অফ রিডানডেন্সি প্রোটোকল দ্য নিড ফর রিটার্ডেন্সি নেটওয়ার্ক এর রিডানডেন্সি কেন প্রয়োজন হ্যাঁ কেন কি বলছে নেটওয়ার্ক নিড রিটার্ন লিংকস টু ইম্প্রুবিলিটি অফ দোস নেটওয়ার্ক মানে যে কোনো কারণে একটা প্রাইমারি ডিভাইস যদি বন্ধ হয়ে যায় সেকেন্ডারি ডিভাইস দিয়ে আমি সকল সার্ভিস গুলো করতে পারবো এটাই হচ্ছে মেন উদ্দেশ্য হ্যাঁ ফেইল অফার যদি কোনো ডিভাইস ফেল করে অন্য ডিভাইস দিয়ে সেটা ফেইল অফার হবে আর কি যেমন এইখানে যেটা দেখানো হয়েছে সিঙ্গেল পয়েন্টস অফ ফেইল সিঙ্গেল পয়েন্টস অফ ফেলোর কেন বলছে যে এটা মনে করেন একটা কাস্টমার এটা এটা আমি যদি চিন্তা করি একটা কাস্টমার এটা এই অংশটুকু এই অংশটুকু যদি আমি মনে করি একটা কাস্টমার কাস্টমার কি করছে সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে একটা সিঙ্গেল একটা কানেকটিভিটি নিচ্ছে তাহলে এই সিঙ্গেল কানেকটিভিটি যদি ডাউন হয়ে যায় তাহলে কিন্তু এটা ডাউন ফুল ডাউন ঠিক আছে আবার এই রাউটারটা যদি ডাউন হয়ে যায় তাও কিন্তু ডাউন আবার এখানে দেখি একটা সিঙ্গেল লিঙ্ক সিঙ্গেল লিঙ্ক যদি প্রবলেম হয় তাহলে ডাউন সিঙ্গেল একটা সুইচের সাথে কানেক্টেড এখানে তো এটা যদি বসে যায় তাহলে এই সুইচ থাকা না থাকা সমান ঠিক আছে আচ্ছা আবার এইখানে আমাদের কি এই রাউটারের সাথে এই যে সিঙ্গেল কানেকটিভিটি সিঙ্গেল ডিভাইস এর সাথে কানেক্টেড এই যে সিঙ্গেল পয়েন্ট অফ ফেইল সেটা হতে পারে যে আমাদের ল্যান্ড পাশে অথবা ওয়াইন পাশে এই সিঙ্গেল পয়েন্ট পয়েন্ট অফ ফেইল আমাদের কি করতে হবে অ্যাভেলেবিলিটি বাড়ানোর জন্য এটাকে কনসিডার করতে হবে যে আমাদের হয় লিঙ্কের রিডানডেন্সি কনসিডার করতে হবে নাম্বার ওয়ান আরেকটা যেটা ডিভাইসে রিডানডেন্সি কনসিডার করতে হবে তাহলে এখানে কি অ্যাভেইলেবিলিটি বাড়ানোর জন্য অ্যাডস রিডানডেন্ট ডিভাইসেস এন্ড লিঙ্কস ইমপ্লিমেন্টস এন্ড ইন নেসেসারি ফাংশন দ্যাট টেক অ্যাডভান্টেজ অফ দ্য রিডানডেন্ট ডিভাইস অর লিঙ্ক তার মানে হচ্ছে শুধু রিডানডেন্ট ডিভাইস আর লিঙ্কস বাড়াইলে হবে না এটার সাথে যে রিলেটেড যে প্রোটোকল গুলো আছে এই প্রোটোকল গুলো এনাবল করতে হবে সেই প্রোটোকল গুলোকে আমরা বলতেছি হচ্ছে এফএসআরপি ফার্স্ট অফ রিডানডেন্সি প্রোটোকল তো এবার এই কাস্টমার সাইডের তিনটা আ জায়গা হচ্ছে কি আছে সিঙ্গেল পয়েন্টস পয়েন্টস ফেলোর আছে এটাকে যদি আমি আবার রিডিজাইন করতে চাই মানে অ্যাভেইলেবিলিটি কনসিডার করে এখানে দেখেন যে অ্যাভেইলেবিলিটি কনসিডার করে এখানে দুইটা রাউটার কনসিডার করা হয়েছে ওয়ান 1 রাউটার 2 দুইটা রাউটার কনসিডার করছে তাহলে এটা একটা লিংক এটা আরেকটা লিংক এটা একটা সুইচ এটা আরেকটা সুইচ এখানে তো সিঙ্গেল পয়েন্ট অফ ফেইল অনলাইন এই পাশও তাই ডাবল কনসিডার করা হয়েছে রিমুভিং অল সিঙ্গেল পয়েন্ট অফ ফেডর ফ্রম দ্য নেটওয়ার্ক ডিজাইন তাহলে এই যে আমরা রিডান্ডেন্ট একটা নেটওয়ার্ক ডিজাইন করলাম যেখানে মাল্টিপল রাউটার কনসিডার করলাম মাল্টিপল কানেক্টিভিটি কনসিডার করলাম হ্যাঁ এইখানে আমাদের কি লাগবে প্রোটোকল ইন্ট্রোডিউস করতে হবে নিড ফর এ ফার্স্ট অফ রিডানডেন্সি প্রোটোকল হ্যাঁ নিড ফর এ ফার্স্ট অফ রিডানডেন্সি প্রোটোকল ফার্স্ট অফ রিডানডেন্সি প্রোটোকল আমাদের এখানে কি করতে হবে ইন্ট্রোডিউস করতে হবে যেটা প্রাইমারি সেকেন্ডারি ব্যাপারটা ওই ব্যাপারটা কাজ করবে না কেন বলতে যে সাবনেক ব্যবহার করা হচ্ছে এটা কি এটা হচ্ছে এই সাবনেট হ্যাঁ টেন ওয়ান ওয়ান জিরোশ টোয়েন্টি ফোর তাহলে এখানে আমরা কত কনফিগার করছি ডট নাইন আর এখানে কত কনফিগার করছি ডট টোয়েন্টি নাইন ডট ওয়ান টোয়েন্টি নাইন তাহলে এটা হচ্ছে এর এটার গেটওয়ে হচ্ছে ডট নাইন এটার গেটওয়ে ডট নাইন এটার গেট ডট ওয়ান টোয়েন্টি নাইন এটার গেটও ওয়ান টোয়েন্টি নাইন এটা হচ্ছে এইভাবে করা হয়েছে যে ওয়ান রট জিরো স্ল্যাশ টোয়েন্টি ফোর মনে করেন যে একটা আহ স্ল্যাশ টোয়েন্টি ফাইভ এই পিসি গুলোর রেসপেক্টে যদি বল বলতে চাই হ্যাঁ বলতে পারেন অপর যে স্ল্যাশ টোয়েন্টি ফাইভ এই পিসি গুলোর জন্য বলতে পারেন তাহলে এখানে আমি যদি এইভাবে চিন্তা না করে আমি যদি এইভাবে চিন্তা করি যে এটা ফুল একটা সাবনেট এটার গেটওয়ে মনে করতেছি ওয়ান ডট ওয়ান এই ওয়ান আমি গেটে বসাইলাম ওয়ান ডট টু বাদ ব্যাপি গুলো এখানে এখানে ব্যবহার করলাম আমি গেটওয়ে এই পিসির ক্ষেত্রে দুইটা গেটওয়ে তো দিতে পারবো না ওয়ান টু পিসিতে দুইটা গেটওয়ে সেট করা পসিবল না যে কোনো একটা গেটওয়ে দিতে হবে আমাকে যে কোনো একটা গেটওয়ে দিতে হবে তাহলে আমি মনে করলাম যে ওয়ান দিলাম কারণ এই রাউটার যদি ডাউন হয়ে যায় তাহলে এই ডিভাইসগুলো ইন্টারনেট ডাউন হয়ে যাবে আদারাইজ আমাদের এখানে কি ছিল রাউটার আরেকটা ছিল কিন্তু বেশিগুলো ইন্টারনেট পাবে না তার মানে হচ্ছে যে আমাদের এই যে এই সাবমিটের যে সিঙ্গেল গেটওয়ে এটা তো সিঙ্গেল পয়েন্ট অফ ফেলো আর কি হ্যাঁ সিঙ্গেল গেটওয়ে যেটা আমরা ডিভাইসে বসাচ্ছি এখন এটাকে যদি আমি এই সাবনেটটাকেই যদি টোয়েন্টি এ কনভার্ট করি তাহলে দুইটা দুইটা সাবনেট পাবো একটা সাবনেটের গেট হয়ে এখানে বসালাম আর একটা সাবনেটের গেট এটা বসালাম তাহলে কিছু পিসিতে এই গেট ওয়ে সেট করলাম আর কিছু পিসিতে এই গেটওয়ে সেট করলাম এটা কি হইলো অ্যাট এ টাইম এ দুইটা ডাউন হলো না মানে দুইটা গেটও পিসি ডাউন হলো না যদি একটা গেটওয়ে যদি ডাউন হয়ে যায় তাহলে দুইটা গেটওয়ে ডাউন হলো না একটা ডাউন থাকলো আর কি তাহলে এটা বলতে পারি যে হ্যাঁ ব্যালেন্সিং এটা কিছু আগেরটা থেকে এটা ভালো কিন্তু এরকম যদি হয় যে আমি এখানে দুইটা গেট সেট করব ঠিকই আছে কিন্তু স্ল্যাশ টোয়েন্টি এর রেসপেক্টে এটা যদি কোনো কারণে ডাউন হয়ে যায় সকল কাস্টমার এই গেটওয়ে দিয়ে বের হয়ে যাবে এইটা হবে তখন হচ্ছে পারফেক্ট ঠিক আছে তো এইটা করার জন্যই আমাদের লাগবে হচ্ছে ফার্স্ট অফ রিডানি প্রোটোকল এফএসআর হ্যাঁ এখানে কি বলছে দেখেন অলওয়েজ অ্যাক্ট লাইক দে অলওয়েজ হ্যাভ উইথ ওয়ান ডিফল্ট রাউটার সেটিং দ্যাট নেভার হ্যাজ টু চেঞ্জ ঠিক কারণ হচ্ছে আমি পিসিতে যখন একটা ডিফল্ট গেটওয়ে সেট করব এটাই আর অন্য কোন গেটওয়ে আমি সেট করব না মাল্টিপল গেটওয়ে হবে না দ্য ডিফল্ট রাউটার শেয়ার এ ভার্চুয়াল আইপি অ্যাড্রেস ডিফল্ট রাউটার কি করবে একটা ভার্চুয়াল আইপি শেয়ার করবে ওই ভার্চুয়াল আমি আইপিটাই হচ্ছে আমি পিসিতে কনফিগার করব ভার্চুয়াল আইপিটা হচ্ছে একটা রাউটার যদি ডাউন হয়ে যায় অটোমেটিক্যালি ভার্চুয়াল আইপিটা অন্য রাউটার থেকে আমি পেয়ে যাব হ্যাঁ তাহলে এই সিঙ্গেল পয়েন্ট অফ ফেলোর এর ব্যাপারটা থাকবে না কি বলছে এখানে দ্য থ্রি সলিউশন ফর ফার্স্ট অফ রিডানডেন্সি ফার্স্ট অফ রিডানডেন্সি তিনটা সলিউশন আছে এখানে তিনটা সলিউশন আমরা এখানে পাই তিনটা সলিউশনের যে কোনো একটা সলিউশন আমরা ব্যবহার করতে পারি যেমন প্রথম সলিউশন হচ্ছে এইচএসআরপি হট স্ট্যান্ড বাই রাউটার প্রোটোকল হট স্ট্যান্ড বাই রাউটার প্রোটোকল এটা হচ্ছে কি সিসকো প্রপার্টি যদি সিসকো ডিভাইস হয় তাহলে শুধু কাজ করবে আদারওয়াইজ কাজ করবে না তারপরে বলছে যে ভিআরআরপি ভার্চুয়াল রাউটার রিডানডেন্সি প্রোটোকল ভার্চুয়াল রাউটার রিডানডেন্সি প্রোটোকল এটা হচ্ছে এইচএসআরপির মতোই কিন্তু এটা হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড এটা ওপেন স্ট্যান্ডার্ড ঠিক আছে

তিনটা প্রোটোকলের এখানে কথা বললাম একটা হচ্ছে এসএসআরপি ভিআরপি জিএলবিপি এসএসআরপি কি হট স্ট্যান্ড বাই রাউটার প্রোটোকল যেটা আগে দেখলাম ভিআরপি হচ্ছে ভার্চুয়াল রাউটার রিটার্নেন্সি প্রোটোকল আর জিএলবিপি হচ্ছে গেট ওয়ে ব্যালেন্সিং প্রোটোকল ওকে এই এসএসআরপি হচ্ছে সিসকো এটা সিসকো আর এটা হচ্ছে ওপেন স্ট্যান্ডার্ড যেটা আর এফ সি ফাইভ বলা আছে এটা হচ্ছে রিডানডেন্সি অ্যাপ্রোচটা কি অ্যাক্টিভ স্ট্যান্ড বাই একটা সাবনেটের রেসপেক্টে একটা রাউটার হবে অ্যাক্টিভ আর আরেকটা রাউটার হবে হচ্ছে স্ট্যান্ড বাই ভিআরআরবির ক্ষেত্রেও তাই যে একটা রাউটার হবে হচ্ছে মাস্টার আর একটা হবে হচ্ছে স্ল্যাব হ্যাঁ বা অ্যাক্টিভ স্ট্যান্ড বাই আর জিএলবিপির ক্ষেত্রে দুইটা রাউটার যদি থাকে বা দুয়ের অধিক রাউটার থাকতে পারে দুই অথবা তার অধিক রাউটার এখানে জিএলবিপিতে পার্টিসিপেট করতে পারে এবং এটা অ্যাক্টিভ অ্যাক্টিভ কাজ করে মানে দুইটাতেই আপনি ট্রাফিক লোড দিতে পারবেন আচ্ছা আর লোড ব্যালেন্সিং মেকানিজম এটা সাবনেট ওয়াইস কাজ করে যে একটা সাবনেটের জন্য একটা রাউটার যদি অ্যাক্টিভ রাউটার হয় আর একটা সাবনেটের জন্য ওই রাউটারটা স্ট্যান্ড বাই হিসাবে আমরা কনফিকার করতে পারি তার মানে একটা সাবনেটের রেসপেক্টে একটা রাউটার অ্যাক্টিভ আর একটা সাবনেটের রেসপেক্ট আরেকটা রাউটারকে অ্যাক্টিভ করতে পারি অনুরূপ ভি আর আর পি এই দুইটার মেকানিজম একই লোড ব্যালেন্সিং মেকানিকম আর এটা হচ্ছে পার হোস্ট পার ও হোস্ট একটা পিসিকে আমি মানে রাউটার কনসিডার করতে পারে একটা পিসি একটা রাউটার এস এ গেটওয়ে এসে চলে যাবে আর একটা পিসি আর একটা রাউটার গেটওয়ে এসে গেটওয়ে দিয়ে চলে যাবে এইভাবে আর কি তো এই জন্য এটাকে বলা হচ্ছিল রোবাস্ট এটা সাবনেটের ব্যাপার না আপনার হতে পারে যে একটাই সাবনেট সেক্ষেত্রেও যদি আপনি লোড ব্যালেন্স করতে চান আপনার যদি মাল্টিপল রাউটার থাকে তাহলে আপনার জিএল কনফিগার করলে ওইটা পারপাসটা সার্ভ হবে আর কি এইসিসআরপি কনসেপ্ট অ্যাকটিভ প্যাসিভ যেটা বা অ্যাকটিভ স্ট্যান্ডবাই যেটা আমরা বললাম আর কি হ্যাঁ আচ্ছা তো এইটা হচ্ছে কি করবে ভার্চুয়াল এইচএসআরপি যখন আমরা কনফিগার করব তখন এখানে আমার তো কি আছে একটা সিঙ্গেল রাউটার তাই না এখানে একটা সিঙ্গেল রাউটার এখানে আমি চিন্তা করব হচ্ছে কি মাল্টিপল রাউটার মাল্টিপল সুইচ মাল্টিপুল রাউটার মাল্টিপল সুইচ তাহলে এখানে আমরা যদি এটাকে আমাদের এখানে কি আছে সুইচ 1 আমাদের এখানে একটা সাবনেট এটা হচ্ছে আমাদের সিঙ্গেল একটা সাবনেট আমরা দেখি এখন এটাকে স্টপ করি তাহলে এখানে আমরা কি করব আর একটা রাউটার দিব হ্যাঁ এটা তাহলে আমরা নিলাম ফোর রাউটার ওয়ান এটা সুইচ ওয়ান তাহলে আমরা এখানে নড রাউটার Cisco Cisco peer router single actor router যখন এই রাউটার নির্ভর হচ্ছে সি ও রাউটার টু এটা কি করা হচ্ছে রিডানেন্সি কনসিডার করা হচ্ছে নাম্বার অফ পোর্টস নাম্বার অফ সাইড

One by one. Okay.

আমরা সার্ভার কনসিডার করি সার্ভার ওয়ান এটার সাথে আর একটা সার্ভার কনসিডার করতে পারি যাই হোক আমরা একটা এখানে রাখলাম তো আমরা তো রিডার নেছি বুঝছি আর কি হ্যাঁ মাল্টিপল ডিভাইস মাল্টিপল লিঙ্ক কানেক্টেড থাকবে ওকে

যেকোনো রাউটার ডাউন অথবা লিংক ডাউন এই যে হ্যাঁ গেটওয়ে ডাউন হয়ে গেছে তারপরে ভার্চুয়াল ম্যাক এবং আইপি হ্যাঁ চলে আসবে এখানে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি ভার্চুয়াল ম্যাক আইপি ওই স্ট্যান্ড বাই রাউটারে চলে আসবে তখন স্ট্যান্ড বাই রাউটারটা হয়ে যাবে অ্যাক্টিভ রাউটার এবং ভার্চুয়াল ম্যাক এবং আইপি যা ছিল তাই এখানে চলে আসবে তখন গেটওয়ে গুলো পিসির গেটওয়ে এই সেকেন্ডারি যে রাউটার ওই রাউটার দিয়ে তারপরে চলে যাবে এটা হচ্ছে ব্যাপার তারপরে এইসএসআরপি লোড ব্যালেন্সিং যদি আমি লোড ব্যালেন্সিং করতে চাই সেই ক্ষেত্রে সিঙ্গেল সাবনেটের ক্ষেত্রে আসলে লোড ব্যালেন্সিং সাপোর্ট করে না যেটা আগে বললাম তো আমরা যদি এখানে মাল্টিপল ভিলেন করি এখানে সিঙ্গেল ভিলেন ইমপ্লিমেন্ট করা তো এখানে যদি মাল্টিপল ভিলেন থাকে মাল্টিপল সাবনেট থাকবে তো প্রতিটা সাবনেটের রেসপেক্টে আমরা বা প্রতিটা সাবনেটের অথবা ভিলেনের রেসপেক্টে আমরা কি করতে পারি প্রাইমারি সেকেন্ডারি করতে পারি বই রেসপেক্টে কাজ করবে লোড ব্যালেন্সিং আদারেজ কাজ করবে না যেমন এখানে ভিলেন ওয়ান আর এখানে হচ্ছে ভিলেন টু ভিলেন ওয়ান এর জন্য সাবনেট আলাদা ভিলেন টু এর জন্য সাবনেট আলাদা ভিলেন ওয়ানের এর জন্য দেখা যাচ্ছে যে সাবনেট ওয়ানের এর জন্য এটা প্রাইমারি রাউটার আর সাবনেট টুয়ের এর জন্য এটা হচ্ছে প্রাইমারি বা অ্যাক্টিভ রাউটার তাহলে এটা যদি সাবনেট টু এর জন্য অ্যাক্টিভ রাউটার হয় তাহলে সাবনেট ওয়ান এর জন্য কি হবে স্ট্যান্ড বাই রাউটার তো এই সাবনেট এর রেসপেক্টে আমরা কি করতে পারি অ্যাক্টিভ স্ট্যান্ড বাই করতে পারি মানে লোড ব্যালেন্সিং এর কনসেপ্টটা এখানে গ্রো করতে পারি ঠিক আছে তখন আমাদের এখানে সুইচ ভার্চুয়াল ইন্টারফেস অথবা রাউটার অন ইস্টে কনফিগার করতে হবে যদি যেহেতু এখানে ইয়া বলতেছি আর কি এটা হচ্ছে মোটামুটি আমাদের কনসেপ্ট হ্যাঁ এখানে কনফিগারেশন গুলো এখানে নাই জাস্ট কনসেপ্টটা গ্রো করা হয়েছে হয়তো পরবর্তী চ্যাপ্টারে আছে কিনা আমি জানি না পরবর্তী চ্যাপ্টারে যদি থাকে তাহলে কনফিগারেশন দেখাবো আর না হলে আমাদের যে এর পরবর্তী যে কোর্স সিসিএমপি সিএমপি তে আবার এগুলো আছে আচ্ছা এরপরে আসি হচ্ছে সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল যেটাকে আমরা বলতেছিলাম এস এন এম পি এসএনএফ টা হচ্ছে যেটা আহ ডিভাইস এর স্ট্র্যাটিস্টিক জন্য আমরা এই প্রোটোকল ব্যবহার করে থাকি আরকি হ্যাঁ সেটা ইন্টারফিসের স্ট্যাটিস্টিক্স হতে পারে অথবা রাউটারের আহ যে ইন্টারনাল রিসোর্স সেটা এই গুলো হতে পারে ঠিক আছে তো এস এন এম অনেকগুলো ভাষণ আছে যেমন এস তো এখানে সচরাচর আমরা এখন যেটা করি ভাষণ টু সি এবং অথবা ভাষন থ্রি এই দুইটা এসএনএমি ভার্সনই বেশি ব্যবহার করা হয় তবে এস এন ভাষণ থ্রি হচ্ছে মোরসি কিউ এসএনএমি ভাষণ থ্রি হচ্ছে মোর তো আমরা এটা যে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট স্টেশনগুলো ব্যবহার করি বা নেটওয়ার্ক ম্যানেজ নেটওয়ার্ক মনিটরিং যে টুলস গুলো ব্যবহার করি সেটা হতে পারে যে কুকটি ক্যাকটি নেগির তারপরে হচ্ছে বিভিন্ন এমআরটিজি হ্যাঁ মনিটরিং টুলস গুলো আছে সবগুলোই এসএনএফবি কমিউনিকেট করতে পারে আচ্ছা তো এখানে এসএনএমপি যেটা এটা হচ্ছে আমাদের ডিভাইস গুলো সেটা রাউটার হতে পারে সুইচ হতে পারে হ্যাঁ রাউটার অথবা সুইচ গুলোকে বলা হয় আহ এজেন্ট সফটওয়্যার হ্যাঁ এজেন্ট আচ্ছা আর এমআইপি মিন্স হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন বেস এই রাউটার বা সুইচ থেকে সে ইনফরমেশন গুলো কালেক্ট করে কোথায় কালেক্ট করে এসএনএমপি ম্যানেজারে হ্যাঁ সে যেমন এখানে একটা এক্সাম্পল দেখা হয়েছে দেখানো